আজ আরো কমবে তাপমাত্রা। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি কমে গেলে ফের পারদ পতন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবারের পর আবার মঙ্গলবার, কনকনে শীতের দাপট বঙ্গজুড়ে। আজও শীতলতম দিন বঙ্গে। বাংলায় একটি প্রবাদ কথিত আছে, মাঘের শীত বাঘের গায়ে। সেই প্রবাদ বাক্যকে সত্যি করে যেন দাপিয়ে ময়দানে খেলা করছে শীত। আরও নামল পারদ। এই প্রথম 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার তাপমাত্রা। আগামীকাল বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে 2 ডিগ্রি কম। গতকাল অর্থাৎ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। চলতি মাসে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পের কারণে বেশ কয়েকদিন তাপমাত্রা বেড়ে গিয়েছিল, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কেটে মেঘ সরতেই উত্তরে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। ফলে এক ধাক্কায় পারদ নেমেছে বেশ খানিকটা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আগামী কয়েকদিন ঠান্ডা একই রকম থাকবে বলে জানা যাচ্ছে। আজ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। বাকি 3 দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা সহ প্রায় প্রতিটি জেলাতেই। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। বুধ থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বিশেষ সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। এছাড়া উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা, তাতে ঠান্ডা আরও বাড়তে পারে। তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকলে তেমন উপভোগ্য নাও হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামীকালও দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গে আগামী 5 দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সব মিলিয়ে মাঘের শীত আরও কয়েকদিন বঙ্গে বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহে একই রকম থাকবে শীতের দাপট। তবে জানুয়ারির শেষ থেকে তাপমাত্রার পারদ আস্তে আস্তে চড়ার সম্ভাবনা রয়েছে। তার আগে তার আগ পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ আরও কমবে তাপমাত্রা। বিদায় বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং, যার জেরে জুবুথুবু অবস্থা বঙ্গবাসীর। অতিরিক্ত ঠান্ডার কারণে সন্ধ্যার পর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। সকালের দিকেও বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না অনেকেই। আগুন জ্বালিয়ে শরীর সেঁকে নেওয়ার ছবি দেখা যাচ্ছে প্রায় সর্বত্রই। সব মিলিয়ে মাঘ মাসে শীত জমিয়ে উপভোগ করছেন সকলেই। আরও কয়েকদিন বজায় থাকবে এই শীতের আমেজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।